ধরুন আপনি কোনো জঙ্গলে ভ্রমণের জন্য গিয়েছেন, আর যদি আপনার সামনে কখনো কুমিরের সঙ্গে হয়ে যায় তো আপনি তার থেকে কিভাবে বাঁচবেন? সাধারণত কুমির 90% হামলা জলের ধারে করে, আর আপনি যদি কখনো জলের এলাকায় থাকেন তো তৎক্ষণাৎ সেখান থেকে সরিয়ে পড়ুন। আর যদি কুমির আপনাকে জলের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে তো আপনি তার ডেথরোল থেকে বাঁচার চেষ্টা করবেন। আর আপনি যদি না জানেন যে কি ডেথরোল কি হয় তো আমি আপনাকে বলে দিচ্ছি। ডেথরোল কুমিরের দ্বারা করা এমন এক প্রক্রিয়া যেটিতে সে তার শিকারকে নিজের মুখের মধ্যে ধরে গোল গোল ঘুরে তার ছোট ছোট টুকরো করে দেয়। এই জন্যই আপনি কুমিরকে ডেথ রোল করার থেকে বাধা দিবেন আর তার নরম বডি পার্টে অ্যাটাক করবেন, যেমন চোখ নাক মুখের মধ্যে থাকা অংশে, যেটি কিনা কুমিরের সবচেয়ে নরম বডি পার্ট হয়। এটিতে 99% চান্স রয়েছে যে কি সে আপনাকে ছেড়ে দেবে। আর যদি এগুলিকে করার পরও কাজ না হয় তো আপনার আশেপাশে পড়ে থাকা পাথর লাঠি ইত্যাদি জিনিস দিয়ে কুমিরের মুখে ফাঁসানোর চেষ্টা করবেন, সেটিতে সে আর আপনার উপর আক্রমণ করতে পারবে না।